দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও এখনও চড়া চালের বাজার, দাম কমার লক্ষণ নেই। আমন ধান কাটা শুরু হলেও কমেনি চালের মূল্য, আর এজন্য মিল মালিকদের কারসাজিকেই দায়ী করছেন আড়তদাররা। এদিকে ঊর্ধ্বগতি পেঁয়াজের দামও, বাজারে শীতের সবজির প্রচুর সরবরাহ থাকলেও চড়া তার দামও। এমন পরিস্থিতিতে রীতিমতো ক্ষুব্ধ ক্রেতারা। ইউসুফ রানার রিপোর্ট। রাজধানীর বাজারে অনেকটা লাগামহীনভাবেই বাড়ছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। মজুদ না থাকার কারণেই বাড়ছে পেঁয়াজের দাম বলে জানালেন ব্যবসায়ীরা। আমাদের দরকার এক মন আছে, এই জায়গায় 20 কেজি শর্টে আছে না, এই জন্য জিনিসটার দাম বাড়তি। এদিকে সরকারের নানামুখী পদক্ষেপের পরও কমছে না চালের দাম, এজন্য মিল মালিকদের কারসাজিকে দুষলেন আড়তদাররা। যায় বাড়ায় কমায়, মেলারাই বাড়ায়, সুযোগতা মেলারদের হাতে আপনার বাজার। বাজারে প্রচুর শীতের সবজি সরবরাহ থাকলেও দাম এখনো চড়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি, টমেটো প্রতি কেজি 130 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। ভরা মৌসুমে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ ক্রেতারা। সবগুলার সাপ্লাই আছে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই, কিন্তু দাম কম না। কৃষকরা আলুর দাম কমের কারণে তারা ক্ষেত থেকে আলু তুলতেছে না, কিন্তু এই জায়গায় 30-40 টাকা কেজি আলু। প্রচুর খাদ্য নাকি মজুদ আছে, কিন্তু এই এই যদি দামের অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? তবে আগের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম, মাছ এবং খাসি ও গরুর মাংস। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।